Assalamualaikum viewers, welcome to my channel Handprint BD. এগুলো হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি কাঠের গয়নার যে ম্যাটেরিয়ালগুলা, যে আপুরা কাঠের গয়না নিয়ে কাজ করো তারা এখানে আসলে তোমরা কাঠের গয়না সবকিছুই পেয়ে যাবে পাইকারি দামে। আর এগুলো হচ্ছে ডাইস, বড় সাইজের ডাইস, এগুলোর দাম হচ্ছে 300 টাকা করে। আর এখানে অনেক ধরনের ফ্রেম আছে, যারা আমরা হ্যান্ড প্রিন্টিং নিয়ে কাজ করি তাদের হচ্ছে ফ্রেম প্রয়োজন। তোমরা এখানে বড় থেকে ছোট সব সাইজের ফ্রেমগুলো পাবে, 50 টাকা থেকে 300 টাকার মধ্যে তোমরা সব ফ্রেম পেয়ে যাবে। আর এখানে বিভিন্ন ধরনের ডাইস আছে। আসলে আমরা যারা হ্যান্ড প্রিন্টিং ব্লক বাটিকের কাজ করি তারা আমরা জানি না যে কোথায় সব জিনিস একসাথে আমরা পাবো পাইকারি দামে। আর এখানে আজকে তোমাদের এর জন্য আমি ভিডিওটা করছি, এখানে তোমরা সব কিছু একসাথে পাইকারি দামে পেয়ে যাবে। উপরে হচ্ছে অনেক ধরনের স্প্রে দেখালাম তোমাদের, যারা হচ্ছে কাঠের গয়না কাজ করো তাদের হচ্ছে স্প্রে প্রয়োজন, সেই স্প্রেগুলো তোমরা এখানে পাবে। এই দোকানগুলোতে অনেক ধরনের কেমিক্যাল আছে, সেগুলোর সাথে আমি নিজেও পরিচিত না। দেখো এখানে হচ্ছে আবির রং, তারপরে হচ্ছে বাটিকের যে রং পাওয়া যায় সব রং তোমরা এখানে পাবে, সব ধরনের কেমিক্যাল। আমি যেহেতু বাটিকের কাজগুলো জানি না এর জন্য আমি আঙ্কেলের কাছ থেকে শুনে নিব বাটিকের রং দিয়ে কীভাবে কাজ করে। বক্রম ওগুলা কালার করারও রং আছে, ওটা গ্রুপের নাম হলো পলিস্টার গ্রুপ, অনেকে পলিস্টার বলো অনেকে ডিসপ্লাস বলো, ওটা দিয়ে আপনি লেস সুতা তারপরে বক্রম পুঁতি চুমকি পুঁতি ওগুলো কালার করতে পারবেন। আর ওই যে উপরে ওগুলা কি উপরে ওগুলো হয়েছে আপনার হোলি রং আর কি, আবির হোলি খেলার জন্য আবির রং। আর ওই যে প্লাস্টিকের কোটাগুলো ওগুলো হয়েছে প্লাস্টিক প্রিন্ট আলপনা রং আর কি, ওই যে ফ্লোরে ব্যানারে। তো তোমরা তো শুনেই নিলে, আঙ্কেল বললো যে বাটিকের কিভাবে কোন রংটা ব্যবহার করতে হয়, আমি যেহেতু জানতাম না এর জন্য আর কি আমি শুনে নিলাম। এগুলো হচ্ছে রেডি অ্যাক্রামিন কালার, আর এগুলোর দাম হচ্ছে 25 টাকা অথবা 30 টাকা করে। এখানে ছোট থেকে বড় সব ধরনের ডাইসগুলোই তোমরা একসাথে পাবে। যে আপুরা তোমরা ঢাকার মধ্যে আছো তারা এসে তোমরা সবগুলো থেকে ঘুরে যেতে পারো, তোমরা পাইকারি দামে তোমরা সব একসাথে পেয়ে যাবে। আমি তোমাদের এই ছোট ডাইসগুলো দেখাচ্ছি, এগুলোর দাম হচ্ছে মাত্র 20 টাকা করে। এটা হচ্ছে অ্যাক্রামিন কালার, ফারিহা ব্র্যান্ডের কালার, এটা তারা 100% গ্যারান্টি দিচ্ছে, এটা রেডি অ্যাক্রামিন, তোমরা চাইলে এটা সরাসরি কাপড়ে ব্যবহার করতে পারো, রং উঠবে না। আর এখানে অনেক ধরনের ডাইস আছে, এগুলো হচ্ছে মাঝারি সাইজের যে ডাইসগুলো পাওয়া যায় এগুলোর দাম মনে হয় 100 টাকা করে, আমার ঠিক মনে নেই। আর এগুলো হচ্ছে 30 টাকা অথবা 40 টাকার মধ্যে পাবে, তোমরা এসে তোমরা ঘুরে যেতে পারো তাহলেই তোমরা বুঝবে কেমন দাম। আর এখানে হচ্ছে সিঙ্গেল তুলিও তোমরা পাবে, এগুলো 20 টাকা 30 টাকা করে। এছাড়া প্যাকেটের তুলিগুলো তোমরা 100 টাকা থেকে 300 টাকার মধ্যেই পেয়ে যাবে। এগুলো হচ্ছে তুলির সেট। এখানে অ্যাক্রিলিক কালার, অ্যাক্রামিন কালার, সব ধরনের কালারই রয়েছে। এটা হচ্ছে সানফ্লাওয়ার কিট, এটা তো তোমরা প্রায় সবাই চিনো।
আর এটা হচ্ছে ফারিহা ব্র্যান্ড, এটা হচ্ছে বাংলাদেশী কোম্পানি, আমি যদিও এটা ইউজ করিনি কখনো। দেখো এখানে কি কি কালার আছে উনি আমাকে দেখাচ্ছে, আমি একটু বক্সটা একটু খুলে দেখব যে কেমন এই ব্র্যান্ডটা। আর আমি তাকে সানফ্লাওয়ার কিটটাও দিতে বললাম, আমি মিলিয়ে দেখলাম এখানে যে কালারগুলো আছে এখানেও ঠিক সেই কালারগুলো আছে, কিন্তু ফারিহা ব্র্যান্ডটার দামটা একটু কম পড়বে আর সানফ্লাওয়ার বক্সটার দামটা বেশি পড়বে। আর এটা হচ্ছে ফেব্রিক অ্যাক্রেলিক কালার, এই বক্সটাতে মূলত সেম কালারের 15টা করে রং থাকে। অনেকেই আছে হচ্ছে আমরা ফ্রি হ্যান্ডে কাজ করতে পারি না, তারা আমরা এই স্টেনসিল দিয়েও হচ্ছে আমরা ট্রাই করতে পারি। এটা হচ্ছে রেডিমেড নকশা, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, তোমরা এগুলো কিনো ট্রাই করতে পারো। আর এগুলোর দাম হচ্ছে মাত্র 150 টাকা অথবা 200 টাকার মধ্যে পেয়ে যাবে। আমি তাদের দোকানের কার্ডটাও দেখিয়ে দিব, এই যে হচ্ছে তাদের দোকানের কার্ড, তোমরা এখানে সরাসরি আসতে পারো। আর এই দুটা সেটটা আমি তোমার দেখাচ্ছি, এগুলো 100 টাকা করে। যারা মূলত ক্যানভাসে কাজ করো তারা এখানে আসলে সব ধরনের ক্যানভাসই তোমরা পেয়ে যাবে, এখানে ছোট বড় সব ধরনের ক্যানভাস রয়েছে। মূলত আজকে আমি লাকসাম পেইন্ট শপ এই দোকানটা থেকে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি, আর এই দোকানটারই ভিডিও করে তোমাদের দেখিয়েছি। এর আশেপাশে সবগুলোই হচ্ছে সেম ক্যাটাগরিরই দোকান, তোমরা যে কোনো দোকান থেকে তোমরা কিনতে পারো তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র।